সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্টিলের সুগেজ নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে স্টিলের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি প্লেন সুগেজ, মানে 5 ফিট বাই 5 ফিট প্লেন সুগেজ। এইখানে দেখছেন যে 4টি সুগেজ রয়েছে এবং 4টি সুগেজই একই ডিজাইনের, একই মাপের, একই স্টিল দিয়ে তৈরি করা। এবং এই সুগেজে রয়েছে 2টি ডয়ার এবং 1টি ডয়ারেরও সুকেস আছে, এবং রয়েছে কসমেটিক্সের খোপ, হাঁড়ি পাতিল রাখার জন্য নিচে খোপ রয়েছে এবং নিচে 2টি ডয়ার রয়েছে, এবং এর পাশে রয়েছে একটি পাল্লা, এটা আলমারি হিসাবে কাজ করে। এবার পাল্লাটার ভিতরে আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। এটা হলো পাল্লার ভিতরে, এখানে একটি ছোট ডয়ার রয়েছে। প্রত্যেকটা সুকেজের পাল্লার ভিতরেই এরকম পাবেন 4টি করে খোপ, 1টি করে ডয়ার, এবং এই সুকেসের ডয়ারগুলো কিন্তু বেশ বড় সড়। এখানে কিন্তু আপনারা কম্বল, ভারী জামা কাপড় রাখতে পারবেন। এই সুকেসগুলো সবেমাত্র রঙের কাজ করা হয়েছে, এগুলোতে কিন্তু আরও গ্লাস লাগানো হবে, সাদা গ্লাস লাগানো হবে এবং লুকিং গ্লাস লাগানো আছে, তালা সামানোগুলো লাগানো হবে। এই স্টিলের সুকেসগুলো বর্তমানে বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে? এই স্টিলের সুকেসগুলো 26 গেজ স্টিল দিয়ে তৈরি করা, ওই হিসেবে এই সুকেসগুলোর বর্তমান বাজার মূল্য 14,000 টাকা। এই সুকেসের দাম আরও কমানো সম্ভব, সেক্ষেত্রে এই শীটগুলো কিন্তু স্টিল দিয়ে, যে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু আরও হালকা হয়ে যাবে, আরও নর্মাল হয়ে যাবে। এখন কথা হলো, এই ভিডিও দেখে যে আপনাদের এই সুকেসটি নিতে হবে বিষয়টা কিন্তু এমন না, টাকাটা কিন্তু আপনার, সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে এবং বুঝে শুনে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু আপনাদের এই ভিডিওতে ধারণা দিলাম, অবশ্যই এই ফার্নিচারগুলো কেনার সময় যাচাই বাছাই করে নেবেন, তাহলে ইনশাল্লাহ ঠকবেন না, ভালো মন্দ বুঝে শুনে তারপরে। মার্কেটে কিন্তু কোয়ালিটির শেষ নেই এবং খারাপেরও শেষ নেই, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।